আরেক হচ্ছে সালাত, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 45-46 নম্বর আয়াতে কথাটা বনী ইসরায়েলদের আলোচনার সম্পর্কে ওখানে গিয়ে বলেছেন, আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। খুব মারাত্মক কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছে তোমরা আল্লাহর কাছে সাহায্য তলব করো, কিন্তু কিভাবে? ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যমে। এই দুইটা জিনিসই আমাদের কাছ থেকে মিসিং, আমাদের অধিকাংশ মানুষের মধ্যে এই দুইটা জিনিস নাই। আমরা ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য নাই আমাদের মাঝে, আর আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, এটা মুসলিম বাঙালি মুসলিম অন্তত কোনোদিন শিখে নাই। বাঙালি মুসলিম জানে নামাজের পরে দোয়া হয়, কিন্তু নামাজে দোয়া হয় এটা আমরা আপনাদেরকে শিখাইতে পারিনি। নামাজটাই দোয়া। আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, তুমি ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং নামাজে তুমি আমার কাছে সাহায্য তলব করো। নামাজে, নামাজে থাকা অবস্থায় জাকারিয়া আলাইহিস সালামের সন্তান প্রয়োজন, তিনি মেহরাবে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন। ওয়া কাইমুন ফিল মেহরাব, তিনি দাঁড়িয়ে আছেন মেহরাবের মধ্যে, তখন তার সংবাদ আসছে যে হ্যাঁ তোমাকে আমি সন্তান দিলাম নামাজে দাঁড়িয়ে। কিন্তু আমরা সন্তান চাই কখন? ওই সালাম ফেরানোর পরে হাত তুলে। পার্থক্য আছে দুই শিক্ষার মাঝে। তাহলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আপনি আল্লাহর সাহায্য পাবেন দুইটা ওয়েতে। এক, ধৈর্য ধারণ করতে হবে আপনাকে, দোয়া করে আপনি হতাশ হয়ে যেন না, আপনি দোয়া করতেই থাকেন এবং অপেক্ষা করেন আল্লাহর ফয়সালা আসার অপেক্ষা করেন। হতে পারে সেই অপেক্ষাটা আপনার কিয়ামত লেগে যাবে, মানে আপনার মৃত্যু পর্যন্ত আপনি অপেক্ষা করেন। কারণ দোয়ার তিনটা জায়গা আছে, স্টোর হওয়ার তিনটা জায়গা, হয় আপনি যেটা চাচ্ছেন সেটা কবুল হয়ে যাবে, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে একটা বড় বিপদ আটকে রেখেছে এই দোয়া, অথবা সেটা কেয়ামতের দিন আপনাকে নাজাতের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে, এই জন্য আপনি অপেক্ষা করেন। ইনশাআল্লাহ দোয়া সম্পর্কে আমরা একটা আলোচনা করব। তো দোয়ার একটা বিশেষ রূপ হচ্ছে ইস্তেআনা। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাত। আশা করি এবার তো আপনারা ক্লিয়ার হয়েছে, যেহেতু কোরআনের দুইটা আয়াত আমি আপনাকে দেখালাম যে ইস্তেআনা শব্দটা কোরআনে আছে আর এটা বিশেষ দোয়া।